আমি কাজী মসিরুল হুদা ইকিল বাংলাদেশ হলিউড ক্যালিফোর্নিয়া থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্রাঙ্কলি স্পিকিং উইথ হুদা সালাম আলাইকুম শুরু হচ্ছে ফ্রাঙ্কলি স্পিকিং উইথ হুদা আমাদের আজকের অতিথি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সৈয়দ এম হোসেন বাবু আপনারা জানেন মার্চ ঐতিহাসিক দিবস নিয়ে কথা বলব সালামালাইকুম আসসালাম আমার প্রথমে একটা প্রশ্ন যে সাতই মার্চ এই প্রথমবারের মতো ঐতিহাসিক দিবসকে মেনে নিয়ে বিএনপি উদযাপিত করতে যাচ্ছে এ সম্পর্কে আপনার অভিমত কি আসলে সত্য চিরদিনই সত্য সত্য হয় অন্ধকারকে আলো দিয়ে যেমন আলোকিত করা যায় কিন্তু আলোকে অন্ধকার দিয়ে ঢাকা যায় না সে পুষ্ফুটিত হবে তবে তাদের বোধগম্ব হয়েছে এবং তাদের সুদয় তাদের বুদ্ধিমত্তা এবং তারা সত্যকে স্বীকার করতে শিখেছে এজন্য জন্য তাদেরকে ধন্যবাদ কিন্তু একটা কথা আছে সে কথাটা হলো কি যে তারা একটু শর্ত জুড়ে দিয়েছে তারা বলছে যে ইতিহাস দোসরা মার্চ ইতিহাস তেসরা মার্চ সাতই মার্চ ইতিহাস নয়ই মার্চ এবং ছাব্বিশে মার্চ এবং এই এর কোনো একটাকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা সেই দিক থেকে ছাব্বিশে মার্চ তারা বলছে যে বঙ্গবন্ধু এই জিয়াউর রহমানের ঘোষণার দিন তাকে সেটাকে সুন্দর প্রশ্ন করেছেন এখানে একটা কথা বলতে হয় যে ছাব্বিশে মার্চকে আওয়ামী বা আমরা যারা মুক্তিযোদ্ধার পরিবার আমরা কেউ অস্বীকার করছি না কিন্তু কখনো করিনি কখনো করিনি ছাব্বিশে মার্চে যে ঘটনাটা সেটা হচ্ছে সেই এই যদি রেডিও বার্তাটা বা সংবাদটা আপনিও শুনেছেন বিহাপ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ এটা অর্থ তিনি বলছেন না তিনি বলছেন কিন্তু বঙ্গবন্ধুর কথাটাই পাঠ করছেন পাঠ করা আর ঘোষণার ভিতর কিন্তু পার্থক্য রয়ে গেছে একটা আপনি যখন পাঠ করবেন যখন একটা মিডিয়াতে একটা নিউজ পাঠ করা হয় সে কিন্তু সংবাদ দাতা না পাঠক মাত্র না কিন্তু তারা কিন্তু পাঠক হিসাবে বলছে না তারা বলছে ঘোষণা না কিন্তু এটা তো ঘোষণা হতে পারে না এটা উনি তো ঘোষণা দেননি আমি বলতেছি যে আমি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি আমি তো বলতেছি না যে আমি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করছি এই কথাটা তিনি বলেন বলেছিল সংশোধন না এ কথা বলেননি ওনাকে আছে এবং ওনাকে এবং এবং সেটাও বলার অপেক্ষা রাখে না এই জন্য যে সেই সময় তো নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু সর্বময় ক্ষমতার অধিকারী হন শুধু সেনাবাহিনী ছাড়া তার কথা কিন্তু সবাই তখন মানছে সেনাবাহিনীর এক তার কথা শুনেছে আর যদি নাই শুনতো তাহলে কিন্তু আমরা দেশটা স্বাধীন করতে পারতাম না হ্যাঁ সেই সেনাবাহিনীকে এবং যদি আপনি সে বলছে যে সেনাবাহিনীকে মোবাইলাইজ করেছে জিয়াউর রহমান কথাটা একেবারেই সত্য না একেবারেই সত্য না আর ওনাকে যখন কালুঘাটে নিয়ে যাওয়া হয় তখন উনি কিন্তু পাকিস্তানের পক্ষে যাচ্ছিলেন অস্ত্র খালাস করতে সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় একটা স্বতঃস্ফূর্তে আপনার যুদ্ধে অংশগ্রহণ করা আর আপনাকে বাধ্য করানো এটার ভিতরে পার্থক্য রয়েছে তারপরে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং যেহেতু সে একজন মেজর ছিলেন ওই ওই মুহূর্তে এবং একটা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের প্রধান ছিলেন তিনি সেই সুবাদে হ্যাঁ তার তার কিন্তু তাকে আমরা কেউ বলিনি বা আওয়ামী লীগের কেউ বলেনি বা মুক্তিযোদ্ধার কেউ বলেনি যে উনি সেক্টর কমান্ডার না কেউ বলেনি যে উনি এটা পাঠ করেননি কিন্তু ইভেন রহমানের জীবন দর্শায় তিনিও কিন্তু কখনো স্বাধীনতা ঘোষক হিসাবে দাবি করেননি কখনোই তিনি করেননি মৃত্যুর পরে এটাকে জাস্ট রাজনৈতিক জন্য যেহেতু ওই সময়টায় আমাদের আওয়ামী লীগ কোনটা ছিল অস্ত্রের মুখে আমরা অনেকেই মুখ খুলতে পারিনি ফ্রন্ট ফেজে আসতে পারিনি সেই কারণে তারা ওই একটা ফয়দা লোটার জন্য সেটাকে মানে তিলকে তাল বানানোর চেষ্টা করেছিল সাতই মার্চের ওনার যে বক্তব্য সেখানেই তো স্বাধীনতার ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হয় ধারণা ওখানে উনি উনি ঘোষণা দিয়েছেন এবং উনি গ্রেপ্তারের এবং গ্রেপ্তারের আগে এটা যদি আপনি টাইমে খোঁজেন সেখানেও কিন্তু এটা ছাপা হয়েছে এবার যে উনি গ্রেপ্তার আগে কিন্তু বঙ্গবন্ধু জাতির পিতা জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন যে ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ উনি কিন্তু ঘোষণা দেওয়ার পরে অ্যারেস্ট হন সেই ঘোষণাটা তার ছোট্ট পরিসরে ছিল কিন্তু এটা কিন্তু এখন লিপিবদ্ধ হয়ে গেছে তাই আর যে ওনারা যেটা বলতেছেন বিএনপিরা যেটা বলতেছেন আমি আমি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলছি উনি যুদ্ধ করেছেন আমাদের আমাদের দেশের জন্য আমাদের জন্য এটাকে আমরা কখনোই অস্বীকার করিনি আওয়ামী লীগ কখনোই অস্বীকার করেন যে উনি একজন মুক্তিযোদ্ধা উনি একজন বীর প্রতীক ছিলেন কিন্তু বিএনপিরা যে জিনিসটা চেষ্টা করতেছে যে ওরা কিন্তু বঙ্গবন্ধুই তাকে প্রতীক দিয়েছে হ্যাঁ প্রতীক দিয়েছিল এবং একটা কথা হচ্ছে আপনি যখন একজন সেনা প্রধান যদি একটু পিছু চলে যাই একজন সেনাবাহিনীর কর্মকর্তা হন যদি সেখানে আরেকজন তা নিম্ন স্থানের কর্মকর্তা এসে বলে আমি এই জিনিসটা করতে যাচ্ছি এবং এটা অবৈধ একটা জিনিস সেটাকে আপনি চেপে যাওয়া সেটা কিন্তু আপনার দেশের দেশ দ্রোহিতার পর্যায়ে পড়ে আপনার তখনই রাষ্ট্রপ্রধানকে জানানো উচিত ছিল তিনি জানাননি সেখানে কিন্তু উনি উনি ওনার যে প্রতীকটা উনি পেয়েছেন সেখানে খর্ব হয়ে যায় না কিন্তু বঙ্গবন্ধু বিএনপি বলছে যে জিয়া রহমান বহুবার তাকে সতর্ক করে দিয়েছেন তিনি কান দেননি এটা সত্য না ইভেন আপনারা যদি সেই খুনিদের ইন্টারভিউগুলি শোনেন এগুলি তো এখনও রয়ে গেছে ইন্টারনেট এখন ওয়ান ক্লিকে পৃথিবী আপনার হাতে ওয়ান ক্লিকে আপনি পেয়ে যাবেন সেখানে রশিদ কী বলছেন আজ জিয়াউর রহমান নেই জিয়াউর রহমান নেই যখন তখনও তা তার সে কি করেছেন এর কোনো ইতিহাস নাই কিন্তু সে কী করেছে তাদের সাথে তার ইতিহাস কিন্তু এখনও ইন্টারনেটে ঘুরছে মৃত্যুর আগেই তারা সবকিছু পাওয়া গেছে যে সে নিড নিড চেঞ্জ হাউ বলেছে যেটা এখন যেটা প্রসঙ্গ এসছে যে এতদিন পরে পঞ্চাশ বছর পরে বিএনপি মেনে নিয়েছেন বঙ্গবন্ধু যে সাতই মার্চ একটা ঐতিহাসিক দিন ছিল স্বাধীনতার একটা মানে একটা ঘোষণার সময় ছিল হ্যাঁ কিন্তু কন্ডিশন দিয়ে মেনে নিয়েছে যে ঠিক আছে আমরা মানছি কেতালি পরে ছাব্বিশে মার্চ উনি ঘোষণা করছে এটাও মানতে হবে ভাষানী নয়ই তারিখ নয়ই মার্চ ডাক দিয়েছে সেটাও দেখতে হবে দোসরা তারিখে আসাম আব্দুর রব পতাকা উত্তোলন করেছেন তেসরা মার্চে ইশতেহার পড়া হয়েছে এই জিনিসগুলো তো ইতিহাসের সেটাই বলতেছে না ইয়া যেমন আসাম যেটা সেটা তো আমরা কখনো অস্বীকার করিনি আমরা কখনো অস্বীকার করিনি কিন্তু স্বাধীনতার ডাক তো আজ থেকে আসেনি যুগে যুগে এসছে সেটাকে পরিপূর্ণভাবে বাঙালিকে জাগাতে সক্ষম হয়েছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধু তখন নির্বাচিত প্রতিনিধি সেই হিসাবে তার রাইট ছিল তার তার সর্বময় ক্ষমতার অধিকারী এবং তাকে কেন্দ্র করেই কিন্তু সব কিছু হয়েছে স্বাধীনতা বলেন আর যে বলেন ঘোষণায় বলেন সব কিছুই হয়েছে এখন সময় মেনে নিয়েছে আরও আরও অনেক কিছু হতে পারে তবে আজ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছু শত জন্মবার্ষিকী পালিত হচ্ছে বঙ্গবন্ধুর কে নিয়ে অনেক অনেক সংগঠন গড়ে উঠেছে আপনাদেরও একটা সংগঠন বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোট এই জোটের কাজটা কি অ্যাকচুয়ালি এই জোটের কাজটা বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই আশির দশকে যখন সৈরাচার জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন তখন তিনি এমনভাবে দেশটাকে ভয়ের ভিতরে রেখেছিল যে কেউ বঙ্গবন্ধুর নাম নিতে ভয় পেত বঙ্গবন্ধুর নাম নিতে ভয় পেত ঠিক তখন আমাদের আওয়াম লীগের এক সময় আওয়াম লীগের সেভেন্টি ফাইভের পরে পরে কথা বলতেছি আমি এবং এইটিসের আগের কথা বলতেছি তখন আমাদের আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পরিচালক আলমগীর কুমকুম তখন উনি দেখলো এবং কোন রাজনৈতিক দলকে তখন তারা কিন্তু আসতে দিচ্ছিল না রকম মিছিল মিছিল করতে দিচ্ছিল না আমাদের বঙ্গবন্ধুর কথা কাউকে বলতে দিচ্ছিল না তখন আলমগীর কুমকুব সাংস্কৃতিক জোট কেন আপনি সাংস্কৃতিক জোটকে বাধা দিতে পারেন না এটা তখন উনি এই বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি নিয়ে আসলেন সৃষ্টি করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট তাহলে তৈরি হয়েছে কমশালা থেকে এটা দশকে তারপরে ওইখান থেকেই আমাদের মানে আস্তে আস্তে করে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবি থেকেই আমাদের এটার শুরু আচ্ছা জয়যাত্রা এবং এটাকে প্রথম বিশ্বের কাছে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবি তুলে ধরি যে বঙ্গবন্ধু হত্যার বিচার হওয়া উচিত এবং গানে কথাই সব দিক থেকে তার কথা তুলে ধরা তুলে ধরা এই জোট জোটটা এবং বাংলাদেশের সাংস্কৃতিক কৃষ্টিকে কৃষ্টিকে বিদেশের কাছে বিদেশে মাতৃষ্ঠে প্রতিষ্ঠিত করাই ছিল আমাদের লক্ষ্য এবং এখনো আছে তাহলে এটা হচ্ছে যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ক্যালিফোর্নিয়া শাখা ক্যালিফোর্নিয়া শাখা আরো আরো উত্তর আমেরিকা আরো আছে না এটা অ্যাকচুয়ালি আমেরিকাতে এটাই প্রথম সৌদি আরবে আছে কুয়েতে আছে অস্ট্রেলিয়াতে আছে অনেক দেশে আছে এটা শাখা তাহলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শুরু ক্যালিফোর্নিয়া দিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া দিয়ে শুরু হয়েছে ইভেন এখনো নিউ নেই এখনো নিউ নেই হুম আপনারা এখানে কি করছেন এই নিয়ে সাংস্কৃতিক আমরা মূলত আমাদের বাংলাদেশের যে কালচারটা আছে আমাদের যে সংস্কৃতিটা আছে আমাদের যে ঐতিহ্যটা আছে সেটা তুলে ধরার চেষ্টা করছি নতুন প্রজন্মের কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এদের এখানে যারা আছে তাদের সাথে একত্র হয়ে কাজ করার চেষ্টা করতেছি এবং বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করতেছি গত বছর শুনেছিলাম যে আপনারা কি একটা অনুষ্ঠান করবেন সে ব্যাপারে কি হল আসলে এটা আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এটা এখানে আমাদের এই এমপি ফারুক হয়ে আসার কথা ছিল ফাল্গুনিয়া আহমিদ আসার কথা ছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান ওনারা আসার কথা ছিল এবং তারা আমাদের আমন্ত্রণ গ্রহণও করেছিলেন আমাদের শিডিউলও দিয়েছিলেন কিন্তু প্যান্ডামিকের কারণে আমরা এটা করতে পারিনি তবে আশা রাখি প্যান্ডামিকটা যেহেতু একটু শিথিলের দিকে আসছে যাচ্ছে আশা রাখি এটা আমরা এবছর করতে পারবো ভার্চুয়ালি কিছু করেছেন হ্যাঁ ভার্চুয়ালিতে আমাদের প্রত্যেকটা জাতীয় দিবস আমরা উদযাপন করছি আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা দিবস আমাদের বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস আমাদের তাদের জন্ম বঙ্গবন্ধুর যা জন্মদিন স্বাধীনতা দিবস বিজয় দিবস প্রত্যেকটা দিবসে আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে যে সমস্ত আওয়ামী পরিবার আছে তাদের সাথে কি সম্পর্ক কেমন সম্পর্ক আপনার আমাদের সবার সাথে ভালো সম্পর্ক সবার সাথে কাজ করছি আমরা সবার সাথে কাজ করছি এবং সবার সাথে আমরা কাজ করব আমরা মুক্তিযুদ্ধ সপক্ষের সৈনিক আমরা বঙ্গবন্ধু সৈনিক আমাদের কারোর সাথে কোনো ভেদাভেদ নেই তাহলে পারে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটটা বেসিক্যালি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না একেবারেই না বলা চলে না আমরা আওয়ামী পরিবারের একটা সব পরিবার আমরা আওয়ামী পরিবারের পরিবার ভক্ত পরিবার ভক্ত আপনারা বঙ্গবন্ধুর উপরে কোনো কাজ করেছেন ব্যক্তিগতভাবে আমার একটা গান আছে গান এবার রিলিজ হয়েছে পিতা আমার নিজের লেখা রহমানের সুরে এবং কণ্ঠে এবং এটা অনেক জায়গা থেকে মুজিব বর্ষের শ্রেষ্ঠ সঙ্গীত হিসাবে আখ্যা পেয়েছে হ্যাঁ কবিতায় আছে আমি একটু লেখালেখি করি কবিতায় আছে এবং একটু পিছিয়ে ফিরে যেতে চাই তখন অনেক বছরের কথা যখন এখানে একটা ওয়েবসাইট তৈরি হয় সেখানে কাস্টমাইজ কিছু স্ট্যাম্প আসে তখন আমি প্রথম কাস্টমাইজ স্টেমটা করি এটা হচ্ছে যাও ডট কম তো এটা এটা হচ্ছে আমাদের স্মৃতিসোধর ছবিটা দিয়ে প্রথম তখন আমাদের এখানে ছিলেন এনাদ ভাই এবং তাকে তখন আমি এখানে একটা বা পাঠশালা চালাতাম আপনিও তার সাথে জড়িত ছিলেন আমরা আমাদের দুজনের এবং সেই পাঠশালাতে প্রথম তাকে যখন আমরা নিমন্ত্রণ পাঠাই যে শিশিটা আমি সেই স্ট্যাম্পটা ইউজ করি এবং তখন উনি আমাকে বলেছিল যে এটা কী করে তখন বললাম তখন তাকে খুলে বললাম যে আসলে এটা সরকারি না শুধু বারকোটটা যেটা দেখতেছেন সেটাই সরকারি আর পাশে যে ছবিটা এটা যে যে কোনো ছবি দিয়ে করা যায় এদেশে তো ব্যবসায়িক সিস্টেম আছে তো এইভাবে করা আছে তারপরে দেখলাম যে অনেকেই ওই ধরনের স্টেম বের করে আমাদের প্রধানমন্ত্রীকে বোকা বানিয়ে আসলো কিরকম যেমন একুশের একটা সেম স্ট্যাম্প তৈরি করেছেন একজন এবং সেটা উনি আপনার হয়তো মনে আছে উনি যেদিন তখন আমি এন সাথে কাজ করতাম উনি আমাকে কল দিলেন কল দিয়ে বললেন যে বাবু এটা ইতিহাস সৃষ্টি হয়ে গেছে আসো এটা নিউজ করতে হবে তখন আমি এন টিভি নিউ সাথে কাজ করি তো আমি গেলাম আমি যে আপনার সে হলরুমে ছবিটা থেকে এটা হোচট খেলাম সেখানে আমাদের জাহান সাহেব ছিলেন একুশের সম্পাদক আপনিও ছিলেন আপনার হয়তো মনে আছে হোচট খাওয়ার পর ওটার প্রতিবাদ করলাম যে এটা স্ট্যাম না ইজ নট স্ট্যাম্পস এটা হচ্ছে কাস্টম ওয়াইজ স্টেম এটা বলি স্টেম ইউ ক্যান না ইউ ক্যান ইউজ ইট বাট এটা সরকার অনুমোদন ওই পারকোডটা সরকার বের করছে না ফেডারেল না এটা ফেডারেল না তো যেটা ফেডারেল না সেটাকে আপনি ওইভাবে করতে পারেন না আপনি ঢালাও করে প্রচার করতে পারেন না যেটা এটা সত্তা আমি আপনি আইডিয়া আইডিয়া আইডিয়াকে আপনি ইয়ে করতে পারেন রেসপেক্ট করতে না আমি অবশ্যই কিন্তু সেটাকে যে যখন মিথ্যেভাবে আপনি নিউজ করাতে যাচ্ছেন তখন সেটা আমি নিউজ করিনি আমি নিউজ না করি কিছু আপনি এটা বের করার আগে আমি বের করেছি এটা আমাদের কনসেজনেরকেও আমি আমন্ত্রণ জানিয়েছি এটা সেম স্ট্যাম্প বাদিয়ে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে যে আপনি যখন এটাকে দাবি করবেন যেটা সরকারি স্ট্যাম্পস আমি তো আমি তো একটা ক্রিয়েটিভ কাজ করতে পারি যে একুশের উপরে বা জাতীয় স্মৃতিসৌধের উপরে স্ট্যাম্প বের করলাম বাংলাদেশের উপরে এবং সেটাকে মার্কেটিং করার জন্য আমি প্রচারণা করতে পারি সেটা বাংলাদেশকে তুলে ধরার জন্য একটা ভালো ক্ষেত্র ক্ষেত্র কিন্তু কথা হচ্ছে সত্যটা তো আপনি স্বীকার করছেন আপনি আপনি তখন বলছেন এটা যদি দু হাজারটা বিক্রি হয় তখনকার আমার এখনো মনে আছে যেটা যদি দু বিক্রি হয় তাহলে এটা পোস্ট অফিসে পাওয়া যাবে যেটা কোনোদিনই সত্য না যেটা কোনো কোনোদিনই সত্য না ছিল না তখন অফিস থেকে না আপনি যদি মনে করেন আপনি কিন্তু এখানে পোস্ট অফিসে একটা স্ট্যাম্প মেশিন পাওয়া যায় ইউ ক্যান বাই দ্যাট মেশিন আপনার পোস্ট অফিসে যেতে হবে না

আমার 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 প্রতিবাদ হচ্ছে সত্যকে বলো আমরা ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি কারো দানেন না সেখানে মিথ্যে প্রচারণা হবে কেন ভুলভ্রান্তি নিউজ আমি কেন দেব আমি একজন সাংবাদিক সাংবাদিকদেরকে বলা হয় সমাজের বিবেক দেশের বিবেক আমরা আলোচনা করছিলাম সাথী মার্চের ব্যাপারে তার সাথে লিঙ্ক আপটা বললাম না ওই আপনি যখন বললেন কি কি কাজ করেছেন না এই জন্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সাতই মার্চ এই কমিউনিটি উদ্দেশ্যে কিছু বলার আছে কেন আমার বলার আছে এতটুকুই যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার হাতকে শক্ত করি আমরা সবাই মিলে এবং দেশ এখন আর সেই ছুট আপনার ঝুড়িবিহীন বাস্কেট বাস্কেট নয় আমরা একটি উন্নত দেশ উন্নত দেশের রোড মডেল পর্যন্ত নিয়ে এসছে আমাদের জননেত্রী শেখ হাসিনা তাই মাঝে মাঝে যে ভুল তথ্যগুলো প্রচারিত হয় এটার প্রতিবাদ সবাই করি এবং যার অবদান অস্বীকার্য যে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সে বলেছিল আমি আমি বাঙালি আমি বাংলাদেশ চাই যে প্রধানমন্ত্রী গ্রহণ করেন যেহেতু যেহেতু জননেত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করলেন আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তাতে আমরা এই আলজাজের সংবাদকে নিয়ে আলোচনা করেছিলাম এই প্রসঙ্গে আপনার এই মুহূর্তে কিছু বলার আছে কিনা আসলে আলজাজিরা যে নিউজটা এটা সম্পূর্ণ একটা ভুয়া নিউজ অসত্য নিউজ আমি আমি বলবো যদি আমাদের সেনার প্রধান না হয় আমি হই আমার ভাই ভাইয়ের সাথে সে যদি যত বড়ই অপরাধী হোক না কেন তার সাথে আমি দেখা করতেই পারি কিন্তু আমি যে তাকে দেশের কোনো গোপন তথ্য দিচ্ছি না এটা এটা এটার যাচাই সে তারা কি করে করলো এবং তারা যে ফুটেজগুলি দেখিয়েছে এই ফুটেজগুলোর ভিতরে সেটা ঠিক আছে যে তাদের দুর্নীতির কথা কিন্তু প্রাইম মিনিস্টার ম্যান হিসাবে যে ইয়ে করে প্রাইম মিনিস্টারকে যে একটা মানে হেও করার চেষ্টা করেছে আল জেজের মনে করেন যে এটা একটা কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র অবশ্যই এটা তৃতীয় পক্ষের ষড়যন্ত্র অবশ্যই এটা এটা মানে ওই অন্ধকে হাইকোর্ট দেখানোর মতো নিউজ এবং দেশের বাইরে প্রতিবাদ হয়েছে আমরা প্রতিবাদ করেছি এবং দেশে এখনো প্রতিবাদ হচ্ছে এটা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার মতো কাজ এবং এর সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হওয়া উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য জন্য এবং আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ